আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম অল্প উপকরণে তৈরি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে শামি কাবাব। বিকালের নাস্তা অথবা বিরিয়ানি ও পোলাওর সাথে এই কাবাবটা পরিবেশন করা যায়, এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। গত ভিডিওতে আমি আপনাদের পেঁয়াজ বেরেস্তা তৈরি ও সংরক্ষণের পদ্ধতি দেখিয়েছিলাম, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি লো হিটে রাখা প্যানে এক চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নিয়ে হাফ কাপ বেসন দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রান্নার তেল দিয়েও ভাজতে পারবেন, কিন্তু ঘি দেওয়ার ফলে ফ্লেভারটা আরও ভালো হয়। বেসন এভাবে বেজে নিলে বেসনের কাঁচা যে গন্ধটা সেটা আর থাকে না। বেসনের কাঁচার গন্ধ দূর না হওয়া পর্যন্ত ও কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটি ডিম, চারটি আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন একটি বাটিতে গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমি আলু ও ডিমগুলোকে গ্রেট করে নিলাম। এখন আমি মশলা হিসাবে অ্যাড করব এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ গরম মশলা গুঁড়া, আমার স্বাদ মতো চিলি ফ্লেক্স, এগুলোকে আমি এখানে ঢেলে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, বেজে রাখা বেসন, এক চা চামচ পরিমাণ লেবুর রস, এক চা চামচ লবণ, এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে হাত দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা জাল ও লবণ আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারবেন, আর চাইলে পেঁয়াজ বেরেস্তা বাদ দিতে পারেন। আমার কাছে বেরেস্তার ফ্লেভারটা ভালো লাগে বিধায় আমি এটি দিয়েছি। এখন আমি দুই হাতে তেল মাখিয়ে নিয়ে এভাবে চেপে চেপে দুই হাত দিয়ে কাবাবের শেপ করে আমি কাবাবগুলোকে বানিয়ে নেব। আমি এখন কাবাবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি প্যানে তেল বসিয়ে দিলাম। আগে থেকে একটা ডিম ফেটে নিয়ে কাঁটা চামচের সাহায্যে তেলের মধ্যে আমি সবগুলি কাবাব এক এক দিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিলাম। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা মিডিয়াম থাকে, না হলে দেখা যাবে বাইরের দিকটা ভাজা হয়ে যাওয়ার পরে ভিতরে কাঁচা থেকে যাবে। কাবাবগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটি টিস্যুতে আমি কাবাবগুলোকে তুলে রাখলাম বাড়তি তেলটা ধরে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের গরম গরম কাবাব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন।